অরিন্দমকে বাঁচাতে বন্দুকের সামনে গিয়ে দাঁড়ালো নোলক। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমরা গোধুলি আলাপ ধারাবাহিকে দেখতে পাই লাল পদ্মার বন্দুক ধরে আর অরিন্দমকে বলে, এবার কে বাঁচাবে বলো। আর সেই সময় অরিন্দম ভয় পেয়ে যায় আর বলে, আমি এখন কি করব। আর সেই সময় রুখে দাঁড়ায় নোলক আর নোলক বলে, একদম ভয় পাবেন না, আমি আছি আর আপনার 20 বছরের লড়াই আমি কিছুতেই হেরে যেতে দিব না। আর সেই সময় নোলক বন্দুক তুলে ধরে আর লাল পদ্মারকে ভয় দেখায়। আর সেখান থেকে অরিন্দম অনেকটা খুশি হয় আর বলে, এই মেয়েটার তো ভারী সাহস আছে। তো বন্ধুরা, এবার কে কি খুশি? নোলক অরিন্দমকে বাঁচিয়ে লাল পদ্মারকে শিক্ষা দিল বলে কমেন্টে জানান আপনাদের মতামতটি। আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।